সবসময় হাত পরিষ্কার রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিবছর আজকের এই দিনে বিশ্বব্যাপী হাত ধোয়া দিবসটি পালন করা হয়। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সাবান দিয়ে হাত ধুয়ে রোগের বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী পালন করা হয় হাত ধোয়া দিবস। চালানো হয় উদ্বুদ্ধকরণ প্রচারণা। কোভিড পরিস্থিতিতে হাত ধোয়ার উপকারিতা তুলে ধরে বাংলাদেশেও পালন করা হচ্ছে এ দিবসটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ হারের দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। সবাইকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একজনের গায়ে যদি ভাইরাস থাকে তাহলে আই এম নট সেফ, সো উই হ্যাভ টু বি ওয়ার্ক ফর অল দ্য পিপল। একজন মানুষ যদি দারিদ্র থাকে তাহলে আমার সমাজ ক্ষতিগ্রস্ত হইতে পারে, একজন লোক যদি অসৎ হয় তাইলে আমার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, একজন লোক যদি ইল হেলথ হয় তাহলে, তো অর্থাৎ ওয়ান্স আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট মাই ওয়েলনেস, সো আই হ্যাভ টু বি অপটিমিস্টিক অ্যাবাউট, আই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়েলনেস অফ অল দ্য পিপল। করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রতিবার অন্তত 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো ভাইরাস থেকে রক্ষা পেতে হাত ধুয়ে পরিষ্কার রাখাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। 2008 সালের 15 অক্টোবর বিশ্ব পানি সপ্তাহে সুইডেন স্টকহোমে প্রথম এ দিবসটি উদযাপন করা হয়। নিয়াজ জামান সজীব, ETN বাংলা, ঢাকা।